মাসি এটা ধরো, এটা খুব ভালো তেল, ঠিক আছে? এটা হচ্ছে গরমে মাথা ঠান্ডা রাখবে, ওকে? আর এটা ভৃঙ্গরাজ তেল, এটাও বুঝলো? হোয়াইট কালারের যে কাভারটা ছিল ওটা কাস্তে দিয়ে দিলাম আর এটা পাতলাম। কতক্ষণ এরমভাবে গোছানো থাকবে? হার্ডলি 10 মিনিট। নদী আসবে, বাবা আসবে, দুজনেই হচ্ছে এই সোফার বিধ্বংসীর কারণ। এরকম ভাবে বসে না যে মানে পুরো ওপর থেকে কাভারগুলো নিচে নেমে চলে আসে। আর দিনে কতবার ঠিক করব, কতবার ঠিক করা পসিবল হয় না, সবসময় বিরক্ত লেগে যায় একটা জিনিসকে 10 বার করতে হলে। আপনারা অনেকেই বলছেন যে ঠিকঠাক করে অর্গানাইজ করলে ভালো লাগবে। আমি জানি অনেক কিছু করা আছে এখানে, অনেক কিছু পেন্টিং লাগালে বা এখানে যে ওয়াল আর্টগুলো হয় এগুলো লাগালে ভালো লাগবে, অনেক কিছু আমার মাথায় করা আইডিয়া। এই বিশেষ করে এখন করে না কোনো লাভ নেই, বাচ্চার ঘরে বয়স্কদের ঘরে করে কোনো লাভ নেই। এই যে দেখুন, এই যে সোফা সেটটা এটা পাতলাম, একটু পরে এই পানের বাটা, হ্যাঁ ওষুধের কৌটোটা, এখানে জলের বোতল সব এখানে থাকবে। ঠিকঠাক করে গোছানোর পর যখন এরকম ধরনের জিনিসগুলো হয় না, তখন বিশেষ করে মন থেকে আর ইচ্ছা করে না যে না আবার ঠিক করে রাখি, যেমন আছে থাক, ভালো লাগে না। আমার প্ল্যানই ছিল না এখানে এখানে ঠাকুর ঘরটা থাকবে, ঠাকুর ঘর ওপরে থাকবে ঠিক করেছিলাম, এখানে টিভি ইউনিট থাকবে, সব কিছুই ঠিক করেছিলাম, সব কিছুই, বাট হলো না। মানে কেউ আমার ঘরে এসে হয়তো এরকম বলতে পারবে না যে ভীষণ নোংরা আর ভীষণ ওয়েল ডেকোরেটেড, সেটাও বলতে পারবে না। ওয়েল ডেকোরেটেড হয় না, জেনারেলি আমরা যে ঘরটায় থাকি না সেই ঘরটাকে হোটেল করে রাখা বা হোটেলের মতো গুছিয়ে রাখাটা খুব একটা সম্ভব নয়, বিশেষ করে আমাদের মতো সাধারণ ফ্যামিলির লোকেদের। এই হলো মাশরুম, আজকে রান্না হবে। আমি মোটামুটি 1 ঘন্টার মতো এটাকে ভালো করে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার কেটে নেবো, দিয়ে সমস্ত একসঙ্গে মাখিয়ে চাখিয়ে বসিয়ে দেবো, বুঝলে মাসি? প্রথমে এটার মধ্যে যাচ্ছে পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দেবো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা ভালো আসার জন্য। এরপর দিচ্ছি সর্ষে বাটা, সর্ষে বাটার মধ্যে একটা কাঁচা লঙ্কাও বেটেছি। এরপরে দেবো একটু বেশি করে সর্ষের তেল, তারপরে দেবো এখানে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এগুলো ভালো করে একসাথে ভালো করে চটকে চটকে মেখে নেবো যাতে মাশরুমের ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যায়। তারপরে গ্যাসটা একদম সিমে করে ঢাকা দিয়ে হালকা করে রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। সকাল থেকে আমার রান্নাঘরের সমস্ত ক্লিনিং ডান, সব কিছু তাক ফাক পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, এবার ঘরের পালা। এই হচ্ছে ঘরের অবস্থা। আপনাদের কথা মতো পুরনো একটা কটনের বেডশিট আগে আমি পেতে নিয়েছি, এর উপর এটা পাতবো, দেখি চাদরটা স্লিপ করে কি না। বেডশিটটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন, ওকে? আচ্ছা এটা দেখায়, এটা একটা ওয়াল ডেকোরেশনের জন্য নিলাম, কোথায় লাগাবো মানে কোথায় লাগালে ভালো হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তো দান জিনিসটা দেখাচ্ছি। লাগালে ভালো লাগতো, বা ডাইনিং এরকম এতটা স্পেসওয়ালা কিছু নেই, এগুলো মানে র্যাক টাইপের, ওকে? এই যে এখানে র্যাকের মধ্যে জিনিসটাকে এটাকে জাস্ট হ্যাং করে রাখতে হবে। জিনিসটা দেখতে ডেফিনেটলি সুন্দর, বাট কোথায় রাখবো আমি খুঁজে পাচ্ছি না। নদীকে স্নান করিয়ে দিয়েছি আর পেয়ারা দিয়ে দিয়েছি কেটে, উনি এখন পেয়ারা খাচ্ছে। বাট আলটিমেটলি আমার যেটা হয়েছে, আজকে সকালবেলা না মানে মানে একটা কাজের ফ্লো থাকে, তো সেই কাজ করতে 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 এমন হয়ে যায় আমি না ভুলেই গেছি আমার ব্রেকফাস্টই করা হয়নি, তো বেজে গেছে 11:10। এখন ব্রেকফাস্ট করে কোনো লাভ নেই, ভাবছি যে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, ওকে? এখন আমি নিচে যাই, অনেক বোতলগুলো ফাঁকা, মানে সংসারে না সত্যি যতই আপনার লোক থাকুক যাই থাকুক বা যতই কাজ করে সংসারে কাজের অভাব নেই, আপনার অন্যদিকটা কেউ দেখছে মানে আপনি আবার অন্যদিকে চলে যাবেন, শিফট করবেন, তো এই হচ্ছে ব্যাপার। এই যে এটাকে এখানে ঝুলিয়ে রেখেছি, এটা টেম্পোরারি, বিকজ আমার যে ওয়ালস মানে যে হুকগুলো হয় না, এই হুকগুলো একটাও নেই, তো হুক আমি অর্ডার দিয়ে দিয়েছি, 2-3 দিনের মধ্যে চলে আসবে মোটামুটি। ভাবছি সিঁড়ি থেকে উঠতে এই জায়গাটায় বা ঝুলঝাড়া টুলঝাড়া সরিয়ে এই জায়গাটায় কিছু ডেকোরেশন করব, ওকে? না সেই আছে সেই নানান ডিজাইনে। কালকে ডোসা মাসি টেস্ট করেনি, ওই জন্য মাসিকে এখন সকালবেলা দুটো গরম গরম বানিয়ে দিচ্ছি। আমি এখন চলে এসেছি বনানির বাড়িতে, বনানি বনানি সত্যি সন্ধ্যাবেলায় বসে বসে কি করবো ভাবছিলাম, আমি গেলাম ঘুরে আসি। আমি অভিষেককে প্রথমে জিজ্ঞাসা করলাম কখন আসবো, বলছে 8:30। আমি তাহলে আর টাইম আছে, 7টা বাজে আমি ঘুরে আসি। মুখার্জি বলেছিল যে 8টার মধ্যে বাড়ি ফিরে যাবে, আমি ওই জন্য বলেছিলাম ডিম নিয়ে আসবে, তাহলে
যে স্যান্ডউইচটা করবো ডিম দিয়ে চিকেন গুলোকে ভাজবো, এই দিয়ে যেরকম বার্গার স্টাইলে করে ওরকম করবো। সাড়ে আটটা বেজে গেছে, এখনো মিস্টার মুখার্জি পাত্তা নেই, তাই ডিম ছাড়াই করতে হবে ভাবছি। একটু ওই হয় না, আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, হালকা করে বাটারে একটু ফ্রাই করে নেবো, দিয়ে ওটাই দিয়ে দেবো আর কি, মানে মাইক্রোওয়েভে। চিকেনটা ম্যারিনেট করাই আছে, আমি দেখিয়েছিলাম সয়া সস, গোলমরিচ, নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো, হলুদ না সরি লঙ্কা গুঁড়ো, এই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর ভিনিগারও দিয়েছিলাম। তো এরপরে চিকেনগুলোকে না যে কোনো বার্গারের বলুন বা পাকোড়ার বলুন, চিকেনগুলোকে যদি মানে করার আগে যদি একটু ভালো করে একটু হালকা করে থেতো করে নেন না, হালকা হালকা মানে ছেড়ে যাবে না, আপনি থেতো করে নেবেন, টেক্সচারটা দারুণ আসবে, পুরো KFC স্টাইল চিকেনের মতো আসবে, মানে পিটিয়ে নিতে হবে চিকেনটাকে একটু, ঠিক আছে? তো আমি পিটিয়ে নিচ্ছি, এখানে এক একটা করে লোফ আছে, এগুলোকে পিটিয়ে নেবো, তারপরে ভাজবো। সবাই জিজ্ঞাসা করছে মাসিমার সাথে তুমি যে ইয়ারকি মারতে এখন আর মারো না কেন, মাসিমার সাথে ইয়ারকি দেখতে কত ভালো লাগতো। মায়ের যে চিজ পাউডারটা করবো, পেঁয়াজ গুলো সরু সরু করে কেটে দেবো, আর মিস্টার মুখার্জি আবার গোল গোল করে দিতে হবে। মায়ের একটা স্যান্ডউইচে চিকেন দিলাম আর একটা স্যান্ডউইচে প্লেন রাখলাম, ওকে জাস্ট গোলমরিচ, গোলমরিচ দেবো তো, জাস্ট অল্প একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, যদিও চিকেন আমি গোলমরিচ আগে থেকে দিয়ে রেখেছিলাম। মায়েরটা রেডি, চলে এসো। বাবার মায়ের দুজনেরই খাওয়া ডান, এটা হলো আমার আর মিস্টার মুখার্জি, মুখার্জি। এই যে আমি নিয়ে চলে এসেছি, কি আর করব, খেয়েই নিচ্ছি আজকে, মানে আমাদের রুটি করিয়ে রেখেছি, রুটি খাবো। এটা কোন অ্যাঙ্গেলে আনহেলদি তোমাকে লাগছে? চিজ আছে যে, তুমি ঘরে যাই করো সব হেলদি, বাইরে খাবার গুলো বন্ধ করো। বাইরে খাবার কোথায় খাই, কটকে গিয়ে যা খেয়েছিলাম তাও ইডলি ডোসা। হ্যাঁ তো ঘরে যা করবে সবই ভালো, দারুণ হয়েছে। আমি এবার দিই কামড়, লেটুস উঁকি মারছে, বেসিক্যালি আমার এই বার্গারের মধ্যে লেটুস জিনিসটা ভালো লাগে না, পার্সলের গন্ধ, পেরি পেরি গন্ধ, রসুনের গন্ধ, স্প্রিং অনিয়নের গন্ধ ভালো লাগে, কিন্তু আমি যখনই KFC-তে খেতে দিতাম লেটুসটাকে বাইরে বার করে দিতাম দেখে। ধোয়া ধুই মোছা মুছি সব ডান, এখন লাইট অফ করে ওপরে চললাম।